আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আলোচনার মধ্যে প্রথম অধ্যায়ে আমরা একজন মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি একজন মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে তিনি যখন সলাৎ আদায় করবেন তখন অত্যন্ত সুন্দরভাবে এহসানের সাথে আন্তরিকতার সাথে তিনি তার সলাত আদায় করবেন সলাৎ আদায়ের সাথে সাথে তিনি বেরিয়ে পড়বেন না বরং তিনি সলাত আদায় করার পর সলাতের পরে রসল সাল্লাহ যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন যেই সময়টুকু রসল সাল্লাহ সলাতের পরে দিতেন ঠিক সেভাবে তিনি সলাৎ আদায়ের পরে সেই আজকারগুলো সেই তেসবিহগুলো করবেন এবং এটাই মূলত একজন আদর্শ মুসলিম তার সলাদকে সুন্দরভাবে আদায় করার অন্যতম একটি দিক আমরা জানি যে সলাত আদায় করার পরপরই অনেককে আমরা দেখি যে খুব দ্রুত তিনি বেরিয়ে যান দুনিয়ার ব্যস্ততার মধ্যে এবং পার্থিব জীবনের অনেক তৎপরতার মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলেন খুব দ্রুত আল্লাহ রব্বুল আলমিনীর সাথে তার সম্পর্ক খুব দ্রুত কেটে যায় ফলে রব্বুল আলমিনীর সাথে তার যে সলাতের মধ্যে যে সম্পর্কটুকু হয়েছে সেটি একেবারে অল্প সময়ের মধ্যে সেটি হারিয়ে যায় এই অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়ার কারণে সলাত সলাতের যে মর্যাদা রয়েছে এবং একজন মুসলিম ব্যক্তির উপর সলাতের যে প্রভাব রয়েছে সে প্রভাব ওই ব্যক্তির উপর বিস্তার করতে পারে না সেই প্রভাব সে বাস্তবায়ন করতে পারে না ফলে সলাৎ সত্যিকার ভাবে ওই ইমানদার ব্যক্তিকে ওই মুসলিম ব্যক্তিকে গর্বিত নিষিদ্ধ অবাঞ্ছিত ইসলামে যেগুলো অনুমোদন দেওয়া হয়নি এমন কাজ থেকে তাকে বিরত রাখতে পারে না অথচ বলেছেন না সলাতিল যে সলাদ তানিল ফায় শাহরমুন খার অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে ওলা দিকুল্লাহী একবার এবং আল্লাহ রবুল্লা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় তাই সলাত যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে আদায় করে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর জিকির মাধ্যমে সত্যিকারভাবে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে কিন্তু সেটি সম্ভব হয় না যেহেতু আমরা সলাতের জন্য এমনভাবে সময় নির্ধারণ করি যে সলাতের বাইরে আর সেখানে কোনো সময় আমরা দিতে চেষ্টা করি না ফলে সলাতের যে রোল রয়েছে যে রোল সে প্লে করার কথা ছিল যে রোল সে বাস্তবায়ন করার কথা ছিল ওই ব্যক্তির মধ্যে সেই ব্যক্তির মধ্যে সে প্রভাব সে বিস্তার করতে পারে না সলাৎ মূলত একজন ব্যক্তির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে এই প্রথম যে ওর তার আহ ভাবে হাজার রকম আলা এক থেকে সম্পর্ক থেকে সম্পূর্ণ মুক্ত করে তার আত্মাকে পবিত্র করে পরিচ্ছন্ন করে তার আত্মাকে স্বচ্ছ করে দেয় তার আত্মার সাথে যে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে ঝামেলা রয়েছে কারণ এই পৃথিবীতে যখন আমরা জীবনযাপন করব তখন আমাদের হাজার রকমের সমস্যা হাজার রকমের ঝামেলা থাকবে এই সমস্ত ঝামেলা থেকে আত্মাকে ঝামেলা মুক্ত করে তার আত্মাকে পরিচ্ছন্ন করে তার আত্মাকে সুন্দর ও স্বচ্ছ করে এটি সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি যখন তার সলাতকে সুন্দরভাবে ইহসানের সাথে আদায় করবে তখন তার আত্মার একটা উন্নতি সে উপলব্ধি করবে আত্মার একটা ডেভেলপমেন্ট উপলব্ধি করবে যে আত্মা তার ডেভেলপ হচ্ছে আর তার উন্নতি লাভ করছে সেটি সে উপলব্ধি করতে পারবে দ্বিতীয় হচ্ছে সলাত আরেকটি প্রভাব একজন আদর্শ মুসলিমের জীবনে করা থাকে সেটি হল তার কিকুল তার অন্তরকে বিঘুলিত করে তার অন্তরকে নরম করে তার অন্তরের উপর প্রভাব বিস্তার করে তখন সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পায় আল্লাহ রাবুল আলমীর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পায় এবং আল্লাহর সাথে তার সম্পর্ক নিবিড় হতে থাকে তিন নম্বর যে পয়েন্টটি সেটি হল তাজিয়াতফ সলাদ তাকে আত্মশুদ্ধি দিকে ধাবিত করে এবং আত্মশুদ্ধির জন্য তাকে উৎসাহিত করে সলাতের মাধ্যমে সে আত্মশুদ্ধি লাভ করতে পারে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার যখন সলাত আদায় করবে তখন সে তার সলাদকে কিভাবে উপলব্ধি করবে সেটি উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা জানি যে সলাদকে সত্যিকারভাবে যদি আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করে তখন সে বুঝবে যে তার সলাদটা আসলেই তার অন্তরের প্রশান্তি দিয়েছে তার চক্ষুকে শীতল করেছে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে মনে হয় যেন সে সরাতের মাধ্যমে একটি নিরাপত্তা আনন্দ একটা উত্তম অবস্থার উপলব্ধি তার মধ্যে জাগ্রত হয়েছে বা উপলব্ধি করতে পেরেছে সেটাই রাসুল উল্লা সাল্লা উসলাম অত্যন্ত সুন্দরভাবে মোসাদ আহমদের হাদিসের মধ্যে এবং ইমাম রাসাই তার সুনানের মধ্যে বলেছেন হাসান হাদিস রাসুল উল্লাহাম সুন্দরভাবে বলেছেন আর সলাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই এটি শুধু রসুলের জন্য নির্দিষ্ট করা হয়নি বরং উম্মাদ যখনই সলাত আদায় করবে এবং রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী রসুল্লাহ দেখানো নিয়ম অনুযায়ী যখন সলাত আদায় করবে সুন্দরভাবে যখন সলাাত আদায় করবে স্থানের সাথে তখন তার চক্ষু শীতলকারী হবে সালাদ এই জন্য শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ তার এক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অবস্থা এই হবে যে সে উপলব্ধি করবে যে আমি কি দুরাকাত নামাজ দুরাকাত সলাত আল্লাহ আলমের সন্তুষ্টির জন্য সুন্দরভাবে আদায় করেছি যে দুরাকাত সলাত আমার চক্ষু শীতল করতে পারে এমনটি কি আদায় করতে পেরেছি সলাদকে এইভাবে সুন্দর করে আদায় করবে যাতে করে ওই সলাদটুকু তার এমন পর্যায়ে পৌঁছে যায় যে এটি তার জন্য চক্ষু শীতলকারী হতে পারে এটি তার অন্তরকে প্রশান্তি দিতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশান্তি দিতে পারে এবং এটি তার জন্য আন্তরিক এবং আত্মিক এটি বিনোদনের বিষয় হতে পারে সেভাবে সে সলাতকে আদায় করবে তাই সলাতের মধ্যে সত্যিকারভাবে একজন ব্যক্তি সলাতের স্বাদ এবং মজা যদি উপলব্ধি করতে চায় তাহলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত সুন্দরভাবে এহসানের সাথে সলাদ আদায় করবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন সত্যিকারভাবে সুন্দরভাবে অত্যন্ত খুশু এবং খুদু এর সাথে বিনয়াবনত হয়ে এবং বিগলিত অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি নিজের মনকে সম্পূর্ণরূপে একান্ত করে যদি কোনো ব্যক্তি সলাত আদায় করে থাকে তাহলে ওই ব্যক্তি সলাতের মাধ্যমে সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের নিরাপদ আশ্রয় এসে আশ্রিত হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তাকে বিভিন্ন ধরনের বিচলতা থেকে অস্থিরতা থেকে বিষণ্নতা থেকে বিমর্ষতা থেকে হতাশা থেকে নিরাশা থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে দূরে শরীয়ত এনি আসেন এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের হেমা আল্লাহুল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের যাবত সংরক্ষিত স্থানে সে নিজেকে আশ্রিত করতে পারে বা আশ্রয় লাভ করতে পারে সেটাই আল্লাহ সুবহানাহু তারা তাআলা কোরআনে কারীমে সূরা আল মাআরজ 19 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলকাহুলুআ اذا মাসতাহুশ শাররু জাজুআ اذا ইনসানা খুলকাহুলুআ নিশ্চয় মানুষ দের কে সৃষ্টি করা হয়েছে হালুয়া বিচলতা ও অস্থিরতা দিয়ে মানুষের যা সৃষ্টিগতভাবে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষ অত্যন্ত বিচল অস্থির স্থির চিত্ত তার মধ্যে নেই অস্থিরতা তার মধ্যে সবচেয়ে বেশি প্রবল এজন্য জন্য সৃষ্টিগতভাবে এই বিচলতা তার মধ্যে আছে সে একেবারেই বিচল হয়ে যায় হঠাৎ করে বিচল হয়ে যায় মনে হয় যেন সে অস্থির হয়ে গিয়েছে তার এই অস্থিরতার কারণেই যে জুয়া যখন কোনো অনিষ্ট যখন কোনো ক্ষতি যখন কোনো বিপদ যখন কোনো বালা মুসিবত যখন কোনো সমস্যা সংকট তাকে পেয়ে বসে তখন যে জু আ তখন সে একেবারে হাহুতাস করতে থাকে এইদিক সেদিক একেবারে অস্থির হয়ে যায় দৌড়াদৌড়ি করতে শুরু করে আর যখন কোনো ভালো কাজ তাকে পেয়ে যায় যখন কোনো উত্তম কাজ তার জন্য হয় যখন কোনো ভালো কাজের মুখোমুখি হয়ে যায় যখন কল্যাণকর কোনো কাজ সে করতে পারে তখন মেনু আ তখন সে আর মানুষদেরকে দিতে চায় না সে সেটাকে আঁকড়ে ধরতে চায় সেটাকে নিজের জন্য নির্দিষ্ট করতে চায় অন্যকে দিতে চায় না ইল্লাল মুসাল্লিন এই বিচলতা থেকে এই অস্থিরতা থেকে এই হতাশা থেকে শুধুমাত্র মুক্তি পাবে তারাই ইল্লাল মুসাল্লিন মুসল্লি ব্যক্তিরা যারা তাদের নামাজের মধ্যে একেবারে নিয়মিত নামাজ আদায় করে থাকে অর্থাৎ তাদের সলাাতকে সত্যিকারভাবে সুন্দরভাবে আদায় করে থাকে আল্লাহ এই ইয়তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসল্লি ব্যক্তি যারা আছে যারা সরাত আদায় করে থাকে তারা এই বিচলতা থেকে নিরাপত্তা লাভ করবে এবং আল্লাহ রব নিরাপদ আশ্রয় তারা আশ্রিত হতে পারবে যদি তারা সত্যিকারভাবে তাদের সলাদকে নিয়মিত সুন্দরভাবে এহসানের সাথে আদায় করতে পারে তাই এখানে আজকের এই পয়েন্টটি আমরা শেষ করতে চাই আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাদকে অত্যন্ত সুন্দরভাবে এহস্তানের সাথে আদায় করবে এহসানের সাথে আদায় করতে হলে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে তার সলাতের জন্য মূলত আমরা ষাটটি বিষয় আলোচনা করেছি সেই ষাটটি বিষয়ে তাকে অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে এবার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে আপনারা লক্ষ্য করেছেন সুপ্রিয় দর্শক যে আমরা প্রথমে সলাহাতের বিষয়টি আলোচনা করেছি আল্লাহরাবুল আলমের সম্পর্কের সাথে এরপরে সলাতের পরেই আল্লাহ রাবুল আলমীর সাথে সম্পর্ক নিবিড় করার জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য আল্লাহ ও তার অন্যতম গুরুত্বপূর্ণ সলাতের পরে যেই হকটুকু রয়েছে বা সলাতের পরে তার উপর যেই ফরিদাটুকু ফরজটুকু আল্লাহ রাবুল আলমিন তার উপর করেছেন সেই ফরজটি হচ্ছে সলাতে পরে জাকাত আমরা জানি এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে তিনি সম্পদের জাকাত আদায় করার ক্ষেত্রে কখনো কসুর করবেন না কখনো খামখেয়ালি করবেন না অথবা জাকাত আদায়ের ক্ষেত্রে ঘড়িমসি করবেন না আর তাই তো মুসলমানদের হওয়ার কথা যেহেতু আল্লাহ হাব্দুল আমি মূলত এই জাকাতের বিষয়টি জাকাতের বিধানটি আল্লাহ সূব্বান ও তালা একেবারে কোরআন এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানব্বতারা কোরআন খ্রিমে সুরাতবার একশো তিন নম্বর আয়তের মধ্যে বলেন হোসমিনা মোয়ালী হিম সদাকাতান তুতা হিরু হুম ও তু হিম বেহা ওসল্লি আলাইহিম সোলা তাকে শেখ আনুল্লাহম ওদুলাহ শামী উনা আলিম সুপ্রিয়দর্শক ভাই বোনেরা সময় হল বিরতির পর আবার ফিরে আসছি আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ সুবাহ ও তারা যে আয়াতটি বলেছেন সুরাত থার একশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল সাদ করেন হুসমিন আবু আলহিম সদাকাতান হে রেসুল আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করুন তুতা হিরুহুম এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন অথচ কি হিম বিহা এবং এই জাকাতের মাধ্যমে তাদেরকে তাদের আত্মশুদ্ধি করবেন তাদের সম্পদকে পবিত্র করবেন ওয়াসাল্লি আলাইহিম এবং তাদের উপর আপনি সলাৎ আদায় করুন তাদের জন্য রহমতের দোয়া করুন ইনসাইকানুম কেননা আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ আল্লাহ ওসামিউল আলীম আল্লাহ হাবুল আলমিন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী প্রজ্ঞাময় এতের মাধ্যমে আল্লাহ সুবাহন তারা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ আবুল আলমিন তারা সুলকে নির্দেশ দিচ্ছেন যে আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করুন তাদের উপর যে জাকাত ফরজ করে দেওয়া হয়েছে সেই জাকাত আদায় করার দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে আমরা এই আয়তের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ হাবুল আমাদের সম্পদের মধ্যে জাকাত ফরজ করেছেন শুধু জাকাত ফরজ করেছেন সেটাই আল্লাহ হাবুল আলমিন বলে দেননি বরং জাকাত ফরজ করার সাথে আল্লাহ সুহান ও তারা দুটি গুরুত্বপূর্ণ মাকসেদ অবজেক্টিভ জাকাতের উল্লেখ করে দিয়েছেন আমরা জানি ইসলামী সুরিয়ার যে বিধানগুলো রয়েছে আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন সেটি ফরজ হোক সুন্নত হোক অথবা নফল হোক যে বিধান হোক না কেন যে বিধানগুলোকে আল্লাহ আবুল্লা আলমিন আমাদের জন্য দিয়েছেন প্রত্যেকটি বিধানের পিছনে আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে একটি টার্গেট রয়েছে একটি অবজেক্টিভ রয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো অবজেক্টিভ রয়েছে এই জাকাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এ আয়তের মধ্যে আল্লাহ সুবাহন তালা দুটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভের কথা আল্লাহ সুবান তালা উল্লেখ করে দিয়েছেন প্রথম যে অবজেক্টিভের কথা আল্লাহ আবুল আলম উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন মূলত জাকাত যখন আদায় করা হয় থাকে তখন জাকাত আদায়কারী ব্যক্তিকে পবিত্র করা হয় জাকাতের মাধ্যমে জাকাত আদায়কারী ব্যক্তির অন্তর পবিত্র হয়ে থাকে যেহেতু অন্তরের সাথে তার সম্পর্ক রয়েছে সম্পদের সম্পদের যেই মোহ রয়েছে সম্পদের প্রতি মানুষের স্বাভাবিক যেই সৃষ্টিগতভাবে বা ভাবে সম্পদের প্রতি মানুষের যেই মোহ রয়েছে যেই মোহ দিয়ে আল্লাহ সু তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই মোহ এর ক্ষেত্রে মানে যে অপরিচ্ছন্নতা এসে যায় এবং মোহ বৃত্তি পেতে পেতে এক পর্যায়ে ওই ব্যক্তির মধ্যে ব্যক্তির অন্তরের মধ্যে যে অপরিচ্ছন্নতা এসে যায় সম্পদের প্রতি তার একটা লালসা এসে যায় এবং সম্পদকে সে বেশি অগ্রাধিকার দেওয়া শুরু করে এই অগ্রাধিকার থেকে এই দাহন থেকে এই অপরিচ্ছন্নতা থেকে একজন ইমানদার ব্যক্তিকে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে তার জাকাত তাকে পবিত্র করে এবং এটাই বলা হয়েছে এর মাধ্যমে সে পবিত্র হয় শুধু সেই পবিত্রতা নয় তারপরে বলেছেন ও কি এবং এই জাকাতের মাধ্যমে তাদের সম্পদকে আপনি পবিত্র করবেন তাই জাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা হয় থাকে যেহেতু সম্পদের মধ্যে জাকাত হচ্ছে মূলত আল্লাহ রাবুল পক্ষ থেকে পরস্কৃত একটি হক আর একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটাই আদায় করবে যদি কোনো ব্যক্তি সেটা আদায় না করে তাহলে সে অন্যের হকটুকু তার সম্পদের মধ্যে জোরপূর্বক গ্রহণ করে নিল

সেই হকটুকু যদি আপনি না দেন তাহলে আপনার সম্পদের মধ্যে তাদের হক থেকে গেল আর তাদের হক থেকে যাওয়ার অর্থ হচ্ছে আপনার সম্পদ যেটি আপনার জন্য হারাল ছিল সেটি ওই অন্যের হকের মাধ্যমে হারাম এর সাথে মিশ্রিত হয়ে হালাল এবং হারাম মিশ্রিত হয়ে গিয়েছে এবং এই সম্পদটুকু আপনার অপবিত্র হয়ে যাচ্ছে তাই আপনি জাকাত আদায় করার মাধ্যমে আপনার সম্পদ থেকে আপনি জাকাত বের করার মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করতে পারেন পবিত্র করার সুযোগ রয়েছে জন্য আল্লাহ হব্বুর আলমিন দুটি অবজেক্ট আলোচনা করে দিয়েছেন আয়তের মধ্যে জাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়ার মাধ্যমে দুটি অবজেক্ট আলোচনা করেছেন দুটি উদ্দেশ্যই তুলে ধরেছেন যে প্রথম মাকসেদ হচ্ছে এই জাকাতের মাধ্যমে আল্লাহ আল্লাহবুর আলমিন তাদেরকে পবিত্র করবে দ্বিতীয় মাকসেদ হচ্ছে এই জাকাতের মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা সম্পদকে পবিত্র করবেন এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন আল্লাহ ও তালা কোরআনে করিমে সুরালমা আরেজের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়তের মধ্যে কোরআনে করিমে সুরালমা আরেজের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহনু তালা এসা করেন আর ওই সমস্ত ব্যক্তিরা যারা যাদের সম্পদের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল আলমিন এই জাকাতকে হক হিসেবে এখানে উল্লেখ করেছেন এটি শুধু দান নয় বান্যতা নয় এটি হক অধিকার হিসেবে আল্লাহ রাবুল আহমিন উল্লেখ করেছেন সুতরাং ধনিক শ্রেণী যারা সম্পদশালী হয়েছেন যাদেরকে আল্লাহ রবুল আলমিন সম্পদ দিয়ে সমৃদ্ধ করেছেন সম্মানিত করেছেন তাদের জানতে হবে যে আপনার সম্পদের মধ্যে হক মালুম সুনির্দিষ্ট হক সুবিধিত হক জানা একটি হক আল্লাহ রাবুল আলমিন রেখে দিয়েছেন কাদের জন্য বলে দিচ্ছেন লিস মাহুম বিক্ষুকের জন্য এবং বঞ্চিত মানুষের জন্য অভাবী ব্যক্তি এবং বঞ্চিত মানুষের জন্য একটি সুনির্দিষ্ট হক আল্লাহ রাবুল আলমিন আমাদের সম্পদের মধ্যে রেখে দিয়েছে আর সেই হককে আল্লাহ মাহমুদ তালা বলেছেন সেটি হচ্ছে মূলত জাকাত তাই আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে আমার সম্পদের মধ্যে শুধু বোগাধিকার আমার রয়েছে শুধু হক আমারই রয়েছে এমনটি চিন্তা করার সুযোগ নেই বরং প্রত্যেকটি ব্যক্তির সম্পদের মধ্যে যদি সম্পদ নেশা পরিমাণ হয় তাকে তাহলে তার সম্পদের মধ্যে হক মাহরুম লিসা ইলু আল মাহরুম একটি নির্দিষ্ট হক রয়ে গিয়েছে অভাবী এবং বঞ্চিত মানুষদের জন্য সেটা তাকে বুঝতে হবে এটাকেই ঠিক একই বক্তব্যকে আল্লাহ সুমানবতালা সুরা আজারিয়াতের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবারও সেটাকে রিপিট করেছেন সুরা জারিয়াতের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আলমিন এভাবে বলেছেন মাহরুম তাদের সম্পদের মধ্যে রয়েছে হক ওয়াল মাহরুম মাহরুম অভাবী এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য অভাবী এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য তাদের সম্পদের মধ্যে হক রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে অধিকার রয়েছে সেটাই আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন কোরআনে করিমের সুরা আল মিনুনের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম বলেছেন সেখানে আল্লাহ সুবাহনতলা শুরুতে বলেছেন সত্যিকার সত্যিকারভাবে ইমানদার ব্যক্তিরাই সফল হয়েছে ইমানদার ব্যক্তিদের সফলতার কথা মধ্যে নিশ্চয়তা দিয়ে বলছেন নিশ্চিত বলছেন কেন যেহেতু যে আলমিনী আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন এগারোটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এই আয়াতগুলোর মধ্যে এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য ইমানদার ব্যক্তিদের উল্লেখ করেছেন একজন ইমানদার ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি যদি ওই বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারে এবং সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকার ভাবেই সফল হবেন এতে আর কোনো সন্দেহ নেই এই জন্য আল্লাহরবুল্লা আলমিন নিশ্চয়তা দিয়ে বলছেন এবং আপনারা জানেন পাস্ট ফোন ব্যবহার করা হয়েছে অর্থাৎ অতীতকালের টেন্স ব্যবহার করা হয়েছে মানে সফলতার বিষয়টি ভবিষ্যতে সামনেই হবে এখন তো সফলতা নয় সফলতা সামনে রয়েছে কিন্তু তারপরে আল্লাহরবুল্লা আলমিন এআইতে মধ্যে সফলতাকে বলছেন যে মেনুন যে সফলতা হয়ে গিয়েছে কেন সফলতা হয়ে গিয়েছে নিশ্চিত কথা বলেছেন যেহেতু তাদের সফলতার বিষয়টি তাদের এই বৈশিষ্ট্যের মধ্যে নিশ্চয়তা রয়েছে আল্লাহ আবুল্লাহিন এই জন্য নিশ্চিতভাবে বলেছেন যে কাজ আফলা মেনুন যে সফল হয়েছে এবং সফলতা লাভ করেছে তাদের চতুর্থ নম্বর বা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল্দিন তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা জাকাত সম্পন্ন করে থাকে জাকাত আদায় করে থাকে জাকাত তাদের যে হক রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের সম্পদের উপর যে হকটুকু রয়েছে তারা সেই হকটুকুকে যথাযথভাবে আদায় করে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াল্লিন যারা তাদের জাকাত যথাযথভাবে আদায় করে থাকে এই কোরআন কিলিমিরা আয়াতগুলোর মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট এবং প্রতীয়মান হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি জাকাতকে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তার সম্পদের মধ্যে একটি হক হিসেবে বুঝে সে এই জাকাতকে যথাযথভাবে আদায় করবে এবং আদায় করার জন্যই মূলত সুবাহানু তালা তাকে নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশ পালন করার ক্ষেত্রে মুসলিম ব্যক্তি নিম্নে যে কিছু বিষয় রয়েছে সেগুলোকে তার দৃষ্টি মধ্যে রাখবে আসুন আমরা সেই পয়েন্টগুলো একটু আলোচনা করে নেই এক নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই জাকাতকে তার সম্পদে ফুকির মিসকিনে নির্ধারিত হক মনে করবে এটা আমরা বলেছি জাকাতকে এমনটি ধারণা করার সুযোগ নেই যে একজন ধনী ব্যক্তি এটি মনে করবে যে এই জাকাতের মাধ্যমে আমি একজন দরিদ্র ব্যক্তির উপর বদানতা দেখাচ্ছে একজন দরিদ্র ব্যক্তির উপর আমি কর্তৃত্ব করার চেষ্টা করব অথবা তার উপর আমি অনুগ্রহ করলাম যে তাকে আমি আমার জাকাত থেকে দান করলাম এটি মূলত অনুগ্রহ নয় এটি বদান্যতা নয় বরং এটি একেবারেই একজন আদর্শ মুসলিম ব্যক্তির উপলব্ধির মধ্যে থাকতে হবে যেটা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য তার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হক যে হক হকদারের কাছে আদায় করে দিতে হবে তাই কোনো ব্যক্তি যদি এই হকটুকু আদায় না করে থাকে তাহলে সে সত্যিকারভাবে সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনে আনুগত্য করল না একজন মুসলিম ব্যক্তি যদি এই হকটুকু আল্লাহ রাব্বুল আলমিন তার সম্পদের মধ্যে ফরজ করেছে তার জন্য এই হকটুকু যদি আদায় না করে থাকে তাহলে সম্পদের ক্ষেত্রে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলমিনে যে আনুগত্য করার কথা ছিল সেই আনুগত্যটুকু একজন আদর্শ মুসলিম ব্যক্তি করল না তাই প্রথম এই আদর্শ মুসলিম ব্যক্তিকে এটি উপলব্ধি করতে হবে যে এটি আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হক এখানে আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ নির্ধারিত হক বলতে তাকে এটাও বুঝে নিতে হবে যে এখানে শুধু লামসাম কিছু কিছু পার্সেন্টেজ আদায় করলাম তাহলেই এর মাধ্যমে জাকাত আদায় হবে না বরং এর মাধ্যমে আমি আমার সম্পদের ক্ষেত্রে আল্লাহ রব্বুলাহিনের আনুগত্যকে পালন না করে আনুগত্যের অনুসরণ না করে আল্লাহ রব্বুলাহামিনের আনুগত্যের বাইরে চলে গেলাম বরং লঙ্ঘন করলাম অবাধ্য হলাম কারণ এটাকে আল্লাহ আব্বুলাহিন নির্দিষ্ট করে দিয়েছেন হাকুবা আলুম বলে দিয়েছেন তাই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এই হকটুকু নির্ধারিত একজন আদর্শ মুসলিম ব্যক্তি নির্ধারিত হক ওই নির্ধারিত হকটুকুই আদায় করবে আল্লাহ রবুল যে আড়াই পার্সেন্ট আমাদের উপর ফরজ করেছেন ঠিক সেই আড়াই পার্সেন্ট আমাদেরকে আদায় করতে হবে সেখানে দুই পার্সেন্ট আদায় করলে হবে না সেখানে দেড় পার্সেন্ট আদায় করলে হবে না সেখানে এক পার্সেন্ট আদায় করলে হবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা লক্ষ্য করে থাকি আমাদের সমাজের মধ্যে যাদের উপরে জাকাত আল্লাহ রবুল আলমী ফরজ করেছেন তাদের অনেককে এটি আমরা লক্ষ্য করি যে তারা জাকাতের নাম দিয়ে একটা লামসাম একটা হিসাব করছে সম্পদের একটা কিছু জাকাত দিয়ে দেন এবং তাদের অনেকের ধারণা হচ্ছে যে এতটুকু আদায় করলেই আল্লাহ সুবাহন ও সন্তুষ্ট হয়ে যাবেন এবং এর মাধ্যমেই আমরা আল্লাহ রবুল আলমের সন্তুষ্টি লাভ করে যাব আসলে ব্যাপারটি এমন নয় বরং আদর্শ মুসলিম ব্যক্তি জানবে যে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছে নির্ধারিত অংশ তাই ওই সম্পদ থেকে যেই সম্পদের উপর জাকাত ফরজ হয়েছে ঠিক সেই সম্পদ থেকে ওই নির্ধারিত অংশটুকু তাকে অবশ্যই আদায় করতে হবে এখানে কোন অবস্থায় কম বা বেশি করার অবকাশ বা সুযোগ ওই ব্যক্তির জন্য নেই যেহেতু আমার উপর ফরজ করা হয়েছে নির্ধারিত অংশ তাই নির্ধারিত অংশ আদায় করতে হবে এবং এই নির্ধারিত অংশ সেটি আদায়ের ক্ষেত্রে অধিকার যাদের রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিদায় নেওয়ার আজকে আলোচনা করার সুযোগ নেই ইনশাল্লাহ তারা আমরা আগামী পর্বে এই বিষয়টি আবারও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এ প্রত্যাশায় ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি